আপনি যার কাছ থেকে নিবেন তার ভাউচারটা না রাখলে তো তাকে আমরা ধরতে পারবো না, পারবো? আপনি এখন বললে স্বীকার করবে না যে আপনার কাছে এটা বিক্রয় করেছে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এটা একটা সাপ্লাই চেন, এই পাশে আমদানিকারক আর এই পাশে আপনি মাঝখানে, এটা আবার খুব আমাদের চলে যাবে না, দাম আরো বেড়ে যাবে না। আমদানিকারকের স্টিকারের মূল্য দেওয়ার অর্থ হচ্ছে এটা সর্বোচ্চ প্রাইস এটাই হবে মার্কেটে, যেমন প্রত্যেকটা বাদামের গায়ে আছে না আপনার এখানে, দাম এই প্রাইসটা ইনক্রিজ করতে পারবে না। বুঝাইতে পারছি? এটাতে কি হয়, এটাতে মার্কেট কন্ট্রোলে থাকে, প্রোডাক্টের যা ভ্যালু এটা তো ওনারা চিন্তা করেই দিছে। এখানে আপনার লাভও আছে, পাইকারের লাভ আছে, খুচরা বিক্রেতার লাভ আছে, সবার লাভ আছে। এটা একটা সিস্টেম, এটা ডেভেলপ করছে এবং এটাকে যদি আপনারা চালিয়ে নিয়ে যান তাহলে কি হবে, মার্কেট স্ট্যাবল থাকবে। সাময়িকভাবে বন্ধ করা হলো, এখন সব বন্ধ করে দাও, জরুরি চাবি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 পুনর্বার লঙ্ঘন করায় ওনার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হলো। আগামী 24 ঘন্টা ওনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। সবাইকে আমরা এই মাধ্যমে সচেতন করতে চাই, সবাইকে সতর্ক করতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে, আইন ভঙ্গ করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তথা বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই অনেক কঠোর হস্তে এটা দমন করবে। সবাইকে অনুরোধ করছি, আইন মেনে চলুন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।